মেহেরপুর জেলা বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশ সরকার মেহেরপুর জেলার মুজিবনগরে শপথ গ্রহণ করে, অস্থায়ী সরকার গঠন করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী রাজধানী ঘোষণা করে। এই মেহেরপুর জেলার দর্শনীয় ও ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল মুজিবনগর স্মৃতিসৌধ, মেহেরপুর শহীদ স্মৃতিসৌধ, আমদহ গ্রামের স্থাপত্য নিদর্শন, বাটপাড়া ও আমজুপি নীলকুঠি, ভবানন্দপুর মন্দির, বল্লভপুর চার্চ, বাবরপাড়া রোমান ক্যাথলিক চার্চ, নায়েববাড়ি মন্দির, বাগুয়াল পিয়ারের দরগা ইত্যাদি। আসুন জেনে নিই এইসব দর্শনীয় স্থানগুলো সম্পর্কে। সিদ্ধেশ্বরী কালী মন্দির। মেহেরপুর জেলা সদরের কাছে বড়বাজারে প্রাচীন আমলের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির অবস্থিত। স্থানীয় হিন্দুদের কাছে এটি জেলা কেন্দ্রীয় মন্দির হিসেবে পরিচিত। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা এই মন্দির আক্রমণ করে মন্দিরের ভিতরের বালাদেবীর বিগ্রহটি গুঁড়িয়ে দেয়। স্বাধীনতার পর স্থানীয় হিন্দুরা পুনরায় মন্দিরের অভ্যন্তরে মূর্তি স্থাপন করে নিয়মিত পূজা অর্চনা শুরু করেন। আমদহ গ্রামের স্থাপত্য। মেহেরপুর জেলা শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে আমদহ গ্রামের স্থাপত্য নিদর্শনগুলোর অবস্থান। পরীক্ষাগারা আমদহ গ্রামের স্থাপত্য নিদর্শনের আয়তন প্রায় 1 বর্গ কিলোমিটার। আমদহ গ্রামের এই স্থাপত্য নিদর্শনগুলোকে রাজা গোয়ালা চৌধুরীর সাথে বগা দস্যুদের যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত আবাসস্থল হিসেবে মনে করা হয়। বর্তমানে এই প্রত্নস্থানের তেমন কোনো নিদর্শন অবশিষ্ট নেই, তবে আমদহ গ্রামের স্থাপত্য স্থলের মাটির নিচ থেকে প্রাপ্ত একটি প্রত্নতত্ত্ব স্তম্ভ পুরাতন জেলা প্রশাসকের ভবনের সামনে স্থাপিত রয়েছে। আমঝুপি নীলকুঠি। মেহেরপুর জেলায় অবস্থিত ইংরেজ শাসনামলে প্রতিষ্ঠিত আমঝুপি নীলকুঠি বাংলাদেশের একটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। মেহেরপুর জেলা থেকে আমঝুপি নীলকুঠির দূরত্ব প্রায় 7 কিলোমিটার। 1800 দশকে প্রতিষ্ঠার প্রথম দিকে এই ভবনটি নীলকুঠি হিসেবে ব্যবহৃত হলেও পরবর্তীতে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিস চালু করা হয়। কাদলা নদীর পাশে অবস্থিত নীলকুঠিতে প্রবেশের জন্য 2টি রাস্তা আছে। 77 একরের বেশি জায়গা জুড়ে অবস্থিত নীলকুঠি কমপ্লেক্সের মাঝখানে আছে 15 কক্ষ বিশিষ্ট মূল ভবন। মূল ভবনের কক্ষগুলোর মধ্যে আছে খাবারের কক্ষ, হলরুম, অতিথিদের থাকার জায়গা এবং জলসাগর। আর ভবনের বাইরে রয়েছে চমৎকার বাগান ও উদ্যান। নীলকুঠি ও ডিসি ইকোপার্ক। মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়ায় ঐতিহাসিক ভাটপাড়া নীলকুঠি অবস্থিত। 1869 সালে নির্মিত ভাটপাড়া নীলকুঠি তৈরিতে ইট, চুন, সুরকি, লোহার বিম ও ইটের টালি ব্যবহার করা হয়েছে। কালদা নদীর তীরে অবস্থিত ব্রিটিশ বনিয়াদের নির্যাতনের সাক্ষী ভাটপাড়া নীলকুঠির দৈর্ঘ্য 80 ফুট এবং প্রস্থ 70 ফুট। কুঠিবাড়ির মূল ভবন ছাড়াও বর্বরতার ইতিহাস মনে করিয়ে দিতে আজও জরাজীর্ণ অবস্থায় টিকে আছে জেলখানা, মৃত্যুকূপ এবং গোড়া আস্তাবল। প্রায় 27 একর জমির উপর প্রতিষ্ঠিত ভাটপাড়া কুঠিবাড়ির বর্তমান আয়তন কমে গেলেও অবশিষ্ট জায়গাতে 2017 সালে মেহেরপুর জেলা প্রশাসন ডিসি ইকোপার্ক প্রতিষ্ঠা করেন। ভাটপাড়া নীলকুঠিকে ঘিরে তৈরি ডিসি ইকোপার্কে আছে কৃত্রিম লেক, বিভিন্ন প্রাণীর ভাস্কর্য, ঝর্ণা দ্বারা খেলাধুলার সরঞ্জাম এবং ফুলের বাগান। মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স। মেহেরপুর জেলার মুজিবনগর বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। 1971 সালের 17 এপ্রিল মুজিবনগর উপজেলার বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে। আর বাংলাদেশের স্বাধীনতার সূতিকাগার মুজিবনগরে সৃষ্টি এই ইতিহাসকে প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত পৌঁছে দিতে শপথ গ্রহণের স্থানে নির্মাণ করা হয়েছে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স। স্মৃতি কমপ্লেক্সের আঙ্গিনায় একটি বড় মানচিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের 11টি সেক্টরকে উপস্থাপন করা হয়েছে।